দর্শক, টাঙ্গাইলের রংপুর এক্সপ্রেসের ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে এবং এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন মাসুদ রানা। মাসুদ, আপনি জানেন ভোর রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। এখন পর্যন্ত আমার পিছনে কিন্তু এই দুর্ঘটনার কবলিত যে ট্রেনটি রয়েছে সেটি উদ্ধার কাজ চলমান রয়েছে। আপনার মাধ্যমে যদি একটু দর্শকদের দেখাতে চাই, আমার পিছনে কিন্তু একটি উদ্ধারকারী ট্রেন রয়েছে এবং এই উদ্ধারকারী ট্রেনের যে ক্রেন রয়েছে সেই ক্রেন দিয়ে কিন্তু তারা চেষ্টা করছেন দুর্ঘটনা কবলিত যে বগিটি রয়েছে সেই বগিটি এখান থেকে সরিয়ে ফেলার জন্য। আপনার মাধ্যমে আরেকটু জানিয়ে রাখি, সকাল 10:20 দিকে কিন্তু ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেনটি ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং ঘটনাস্থল পরিদর্শন শেষে তারা লাইনচ্যুত বগিটি উদ্ধারের তৎপরতা চালাচ্ছেন। এর আগে ভোর 4:57 রংপুর এক্সপ্রেস ট্রেনটি টাঙ্গাইল সদর উপজেলার ভেতর এলাকায় পৌঁছালে একটি বগির 4টি চাকা লাইনচ্যুত হয়। পরে যাত্রীদের সকাল 7:20 দিকে টাঙ্গাইল কমিউটার ট্রেনে করে ঢাকার পাঠানো হয়েছে। এছাড়াও এখানে যারা রয়েছেন তাদের সাথে আমি কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে এই যে উদ্ধারকারী ট্রেনটি রয়েছে, উদ্ধারকারী ট্রেনটির যে ক্রেন রয়েছে সেই ক্রেনটি সাময়িক যান্ত্রিক ত্রুটির কারণে এই কাজ করতে একটু তাদের সাময়িক সমস্যা দেখা দিয়েছিল। এখন তারা আবার নতুন করে এই যান্ত্রিক ত্রুটি সারিয়েছেন এবং তারা উদ্ধার কাজে ব্যস্ত রয়েছেন। এছাড়াও তারা আমাদেরকে আরেকটু জানিয়েছেন অতি দ্রুত সময়ের মধ্যে এই ট্রেনটি উদ্ধার করা হবে এবং এই বগিটি সরিয়ে ফেলা হবে। এই ঢাকা টাঙ্গাইল যে উত্তরবঙ্গের যে লাইনটি রয়েছে সেটি স্বাভাবিক হবে। এই ছিল সর্বশেষ মূর্ছনা। মাসুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, টাঙ্গাইলে রংপুর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়, ঢাকার সাথে উত্তরবঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং এ বিষয়ে সবশেষ জানাতে আমাদের সাথে টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাসুদ রানা।